নমস্কার, আজকে আমরা ট্রপিক্যাল স্টালিজেট এবং মনসুন সম্পর্কে জানব। জেনারেলি জুন মাসে, 21 জুন মাসে সূর্য কর্কট ক্রান্তি রেখার উপর লম্বাভাবে কিরণ দেয়, এর ফলে ভারতে গ্রীষ্মকাল হয়। এই সময় সাবট্রপিক্যাল জেট, যেটা উত্তর ভারতের উপর দিয়ে প্রবাহিত হয়, গ্রীষ্মকালে কিন্তু ভারতের উপর থাকে না সাবট্রপিক্যাল জেট। সূর্যের উত্তরণের সাথে সাথে সাবট্রপিক্যাল জেট উত্তর ভারত ছেড়ে আরও উত্তর দিকে গিয়ে প্রায় 40 ডিগ্রি নর্থে অবস্থান করে। তখন কি হয় না, সূর্য প্রায় ভারতের মাঝ বরাবর থাকায় ভারতের তিব্বত প্লেটের উপর লম্বাভাবে কিরণ দেয় এবং ওখানে একটা নিম্নচাপ তৈরি হয়। সেখানকার বাতাস ঊর্ধ্বমুখী হয়। ঊর্ধ্বমুখী হওয়ার পর ওই বাতাসটি সোজা একটা উপরে গিয়ে একটা এয়ার টার্বুলেন্স তৈরি করে, যেটাকে আমরা বলছি ট্রপিক্যাল ইস্টার্লি জেট। তার কারণ ইস্টার্লি এই কারণেই বলছি, ওটা উপরে গিয়ে আবার পূব থেকে পশ্চিম দিকে যায়, পূব থেকে পশ্চিম দিকে গিয়ে আফ্রিকার গা বরাবর যাচ্ছে, তাই এর নাম নর্থ আফ্রিকান জেটও বলা হয়। নর্থ আফ্রিকান জেট বা ট্রপিক্যাল ইস্টার্লি জেট বলা হয়। সেটা সোজা চলে যাচ্ছে এটা ম্যাসকারিন হাই প্রেশার সেলের দিকে। এই ম্যাসকারিন হাই প্রেশার সেল হলো মাদাগাস্কার দ্বীপের পাশে অবস্থিত একটি দ্বীপ, যা 25 থেকে 35 ডিগ্রি সাউথে অবস্থান করছে। এখানে গিয়ে একটা এয়ার সার্কুলেশন তৈরি করে আপার অ্যাটমসফিয়ারে, যেটা ওইখানে স্থানীয়ভাবে সোমালি জেট নামে পরিচিত। সোমালি জেট যত স্ট্রং হবে ততই কিন্তু ভারতে ভালো বৃষ্টিপাত হবে, কারণ জুন মাসে ভারতের উপর দিয়ে ট্রপিক্যাল ইস্টার্লি জেট প্রবাহিত হয়। কী হয় না, দক্ষিণ পূর্ব আয়ন বায়ু যখন ভারত মহাসাগরের উপর দিয়ে প্রবাহিত হয়, ওটা নিরক্ষরেখা ক্রস করলে তখন ওটা ফেলের সূত্র অনুযায়ী ডান দিকে বেঁকে গিয়ে ওর নাম হয়ে যায় দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু। তাহলে বোঝা যাচ্ছে এখানে যেটা বোঝানো হচ্ছে যে ট্রপিক্যাল ইস্টার্লি জেট তিব্বত প্লেটু থেকে সৃষ্টি হচ্ছে এবং সেটা পশ্চিম দিকে মুভ করে নর্থ আফ্রিকার পাশ দিয়ে যাচ্ছে বলে তা এর নাম নর্থ আফ্রিকান জেটও বলা হয়। এবং এটা যখন ম্যাসকারিন হাই প্রেশার সেলে প্রবেশ করে তখন ওইখানে একটা আলাদা এয়ার সার্কুলেশন তৈরি করে লোকাল, যাকে স্থানীয় ভাষায় সোমালি জেট বলা হচ্ছে। সোমালি জেট যখন খুব স্ট্রং হয় তখন কি হয়, ওই দক্ষিণ পূর্ব আয়ন বায়ু নিরক্ষরেখা ক্রস করে যখন ভারতে প্রবেশ করে প্রচুর পরিমাণে জলীয়বাষ্প নিয়ে প্রবেশ করতে পারে, এর ফলে কী হয় ভারতে ভালো বৃষ্টিপাত হয়। এই হলো টোটাল বিষয়টা, আর এই হলো ট্রপিক্যাল ইস্টার্লি জেট, সোমালি জেট, এর সাথে মৌসুমী বায়ুর